হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও এমন মজার পরোটা তৈরি করে দিতে পারেন। পরোটাটা খেতে খুবই মজা, চলুন রেসিপিটি দেখে নেই। প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারেন। এখানে আমি 1 টেবিল চিনি দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এখন উপকরণগুলো আমি সব খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি 1টা ডিম দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে আমি হাত দিয়ে আমি ময়দা, তেল আর ডিমটা মিশিয়ে নেব। এটা একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি পরোটার ডো করার জন্য আমি এখানে কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি। এটা কুসুম গরম দুধই হতে হবে, বেশি গরম দুধ নেওয়া যাবে না। আমি এখানে ডোটা তৈরি করার জন্য অল্প অল্প করে দুধ নেব আর মাখাতে থাকবো। দুধটা একবারে বেশি ঢেলে দেওয়া যাবে না, তাহলে আপনার পরোটার ডোটা নরম হয়ে যেতে পারে। এজন্য আমি অল্প অল্প করে দুধ দিব আর এভাবে মাখিয়ে নিব। আমরা সাধারণত রুটি বা পরোটা করার জন্য যেমন ডো তৈরি করে থাকি, তেমন ডোই এখানে তৈরি করতে হবে। এখন আমি সামান্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে মথে নিতে হবে। এখন আমি ছোট ছোট গোল করে নিব। এভাবে গোল করা হয়ে গেলে আমি এটা রুটি যেভাবে বেলতে হয় সেভাবে বেলে নিব। পরোটাটা আমি এভাবে গোল করে বেলে নিব। আর দেখে বুঝতে পারছেন আমি পাতলা কিভাবে রেখেছি, ঠিক এভাবে রাখতে হবে। এরপর আমি 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এর উপরে, দিয়ে খুব ভালো করে আমি তেলটা ছড়িয়ে দিব। এর উপর আমি 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়া দুধ। এবার খুব ভালো করে আমি এটা এর উপরে ছড়িয়ে দিব। এখন আমি এক পাশ থেকে এভাবে ভাঁজ করে দিচ্ছি, অপর পাশ থেকে ঠিক দেখে আপনাদের বুঝে নিতে হবে আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। দেখুন আমার পরোটার জন্য আমার এটা রেডি হয়ে গিয়েছে, এখন শুধু বেলে নেওয়ার পালা। এভাবে একে একে আমি সবগুলো রেডি করে নিয়েছি। আমি এগুলোর থেকে একটা নিয়ে নিয়েছি, এরপর ময়দা ছিটিয়ে আমি এটা খুব সুন্দর করে বেলে নিব। আমি যেভাবে বেলে নিচ্ছি আপনারা ঠিক সেভাবেই বেলে নিবেন। পরোটাটা আপনারা যেভাবে ইচ্ছা সেভাবেই বেলে নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে গোল করেও নিতে পারেন। এই যে আমাদের অনেক সুন্দর একটা পরোটা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো বেলে নিব। আর
আমি একটা ফ্রাই প্যানে হালকা গরম করে আমি পরোটাটা দিয়ে দিব। এখন দুই পাশে আমি খুব ভালোভাবে প্রথমে ছেঁকে নিব। এরপরে দেখছেন যে দুপিট আমি এভাবে ছেঁকতে ছেঁকতে রুটিটা যখন ফুলে উঠবে তখন আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিব। চুলার জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে রুটিটা পুড়ে যেতে পারে। তেলটা আপনারা যে যেমন পছন্দ করেন দিয়ে নেবেন। আমার পরোটাটা দুই পাশে ভাজা হয়ে গেলে আমি পরোটাটা তুলে নেব। এভাবেই আমি সবগুলো পরোটা ভেজে তুলে নেব। এই পরোটাগুলি সব থেকে বাচ্চারা বেশি পছন্দ করে। এভাবে যদি আপনারা বাচ্চাদের তৈরি করে দেন তাহলে ওরা এক নিমিষেই এটা শেষ করে দিবে আর অনেক মজা মজা করে খাবে। এখন আপনাদের সামনে পরোটাটা আমি ছিঁড়ে দেখাবো, দেখুন কতটা সফট, কতটা নরম। আর এই পরোটাটা যেহেতু আমাদের ময়দা দিয়ে বানানো, অনেক টাইম পর্যন্ত এভাবেই নরম থাকবে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।